135 দুইটা 1 লাখে দেওয়া যাবে না এটা দেখছে দাও হ্যাঁ হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আসুর ফিল্ম আর আমি এখন আছি আসলে গরুঘাটে সিজন 2024 ফার্স্ট হাট ভিজিট আসলে হাটটা প্রতি বুধবারে বসে আর কোরবানির সময় তো থাকবে রেগুলার আর এমনি প্রতি বুধবারে তো চলুন হাটটা একটু ঘুরে দেখি ভিডিও করবো কোরবানির এখন থেকে আই হোপ আপনারা সবাই পছন্দ করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কমেন্টও করবেন কিপ ওয়াচিং মাশাআল্লাহ মাশাআল্লাহ চাচা কত নিছে এটা চাচা চাচা দাম কত নিছে দুইটা কত 35 দুইটার দাম 1,35,000 দুইটা কি বল আসলে দাচ্ছে গরু দাচ্ছে কত টাকা 1,35,000 টাকা দুইটা খুব সুন্দর হয়েছে 100 টাকা কিসের জন্য বিটার জন্য চাচা এটা কত চাও দাম কত চাও হ্যাঁ 1,90,000 এত দাম চাও কেন এটা কত চাও লাগবো 1,60,000 চাইবা 1,30,35,000 বেচবা কেনা লাগে 1,72,000 দা 72 কেনাই কেনা লাগে 1,50,000 দিবা আর কি কেনা লাগে 1,72,000 দা 1,60,000 চাও আমাকে বা গরু আছে কিন্তু কাস্টমার নাই অনেক সুন্দর সুন্দর সাইওয়াল আছে আর এই সাইডে সব গরুগুলো কষাইটা কিনছে এটা সুন্দর গরু এটা কষাই কিনছে মনে হয় মার্ক করা সবাই কষাই কেনা এগুলোর দাম অ্যাকচুয়ালি কেউ জানে না সাইজগুলো ভালোই আছে খারাপ না কষাইটা কিনছে সব এগুলো মাংস হিসাবে কাটা হবে আর কি এগুলোর সাইজটা ভালো গরুটা আরও তৈরি হবে মানে ফ্রেমটা আছে বড়ো পালতে অনেক বড় হইতো বাট এটা মনে হয় পালা হবে না গাই গরু সার এখানে গাই আছে সার আছে মিলে এটা মুন্ডি আছে সুন্দর ভেরি নাইস বিউটিফুল মাশাল্লাহ মাশাল্লাহ সিজন 2024 এর ফার্স্ট হাট ভিজিট আজকে আশুলিয়া হাট দিয়ে শুরু করলাম তোমার নাম কি আমার নাম জামিল ভিডিও দেখো হ্যাঁ সাবস্ক্রাইব করছো চ্যানেল হ্যাঁ ভেরি গুড ভেরি কেমন লাগে ভিডিও বলো ভালো ভালো না তো বলো এবার কোরবানির কি অবস্থা আজকে হাটটা কেমন দেখলা আজকে হাটটাও ভালো খারাপ না তাও বেচে কেন হচ্ছে খারাপ কিছু 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 ব্যাপারে দাম চাই বেশি আবার কিছু কিছু ব্যাপারে দাম চাই কম আচ্ছা বড় গরু আছে সামনে আমি তো হাটে মাত্র আসলাম আমি জানি না কতক্ষণ আগে আসছে এতক্ষণ এই দিকে বসে ছিলাম খুব কষের গরু আসলে এগুলো সব মাংস হিসেবে যাচ্ছে এগুলো সব সোল্ড সব কষে কিনে ফেলছে ওরকম গরু নাই হাট খালি খালি গরু দাম বলে বেশি কিছুই নাই সামনে কটা গরু ছিল ওগুলোই আর ওরকম কোনো গরু নাই চা বাদাম এই এটা কি যাচ্ছে এটা যাচ্ছে নাই এটা পছন্দ বয়স এটা চাইতেছে 1,15,000 এটা কত চাও 1,35,000 এটা 1,15,000 ভালো যাচ্ছে এগুলা সব নিয়ে যাচ্ছে ফিরত আর এই ছাগলগুলো আছে সবচেয়ে ছোট কোনটা ছোট কানালা নাই আরো ছোট কানালা না আরো ছোট কানালা দরকার এটা কত চাও এটা কার এটা কত চাও
এই কতদিন হয়েছে বাচ্চাগুলো? হ্যাঁ, বাচ্চা বয়স 17,000-16,000 করে দাম। কত চাও? 220। এটা কত চাও? যাচ্ছে 90,000। এটা কি যাচ্ছে চাচা? দাদা নাই না? কত টাকা এটা? 95। হ্যাঁ কইছে দাদ, যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। কত দাম চাও এটা? নেই না ভাই। কত? 76 দিয়ে। 50,000 টাকা দিয়ে? না বাবা, 50 কত? একদম কম। 65 উপরে দেয় আমার বেন। 65 উপরে যাইতে হবে না? আমি 50,000 বললাম, হবে না। এটা বিক্রি হয়েছে 1,27,500। এটা কত চাও? 2,20,000। 1,50,000 দেওয়া যাবো না? এটা 1,50,000 একটাই বাকি আছে। কি বেচ হয়েছে? মুরব্বিটা বেচছো? কত দাম চাও এটা? 310। 200 থেকে একবার ডাইরেক্ট 300 চলে গেল এক লাপে। 310, 200 প্রথমে কইতেছিল 300 তে গেছে, 310 বলে। এটা এগুলো কি তোমারই? এগুলো ভালোই সাইজ আছে, খারাপ না। এটা কত দাম চাও? 2,85,000। আচ্ছা, বাসের এটা সেকেন্ডটা 2,90,000। এইটা 2,30,000। 2,20,000। এটাও 2,20,000। জোরে 2,20,000 করে। 2,35,000। আর এটা লাস্টেরটা 2,10,000। সুন্দর। ওয়ালাইকুম কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা ভাই? পছন্দ তো হয়, এটা তো অনেক দাম চায়। তো 310 অনেক দাম না? 300, মাশাল্লাহ। এটা 300 RCC লাল হাসা। মির্জাপুর হাটুভাঙ্গা টাঙ্গাইল? হ্যাঁ টাঙ্গাইল। কি নাম জায়গার? হাটুভাঙ্গা করে ওখান থেকে ডাইনে ওভার ব্রিজের তল দেয় কাইতলা। কাইতলা যা হাটের নাম কি? হাটের নাম কাইতলা। কাইতলা হাট না, হাটুভাঙ্গা যেতে হবে টাঙ্গাইল। গরু দাম আজকে একটু তুলনামূলক ভাবে ঠিকই আছে, গরু যে হিসাবে দাম বলতেছে ঠিক আছে। আমি যে একটা দাম বললাম হয় না, তা এখন একটু কম আছে, করবেন এরপরে সামনে আসলে যত আগে দাম আরো বাড়বে। দেখি একটা ছাগল বিক্রি হচ্ছে, দাম কত হয়েছে দেখি। 12,500। আসলে ব্রিজের অবস্থা, মাই গড কি ভিড়। আর যে কাজ চলতেছে কনস্ট্রাকশন ওয়ার্ক, এক্সপ্রেস হচ্ছে। আর হলো টুরাগ নদী, টুরাগ নদী একদম ছোট হয়ে গেছে। আর এই হলো আসলে গরুর হাট। শেষ আজকের বাজার। তো এখানেই শেষ আজকের ব্লগ। কোরবানি সিজন 2024-এর ফার্স্ট হাট ভিজিট। এটা উইকলি হাট, প্রতি বুধবারে হয়, সন্ধ্যার দিকে পর্যন্ত চলে, তারপর শেষ, গরু লোড নিয়ে চলে যায়। তো এখান থেকে শেষ,
তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু ওয়াসিউদ্দিন অ্যান্ড কমেন্ট করে জানেন কেমন লাগছে। টেক কেয়ার, বাই বাই।